চ্যানেল স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের লাইক করতে পারো শেয়ার করতে আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না শুক্তারার একশো এক ভূতের গল্প আজকের গল্প সঞ্জীব কুমার দের লেখা ছায়ায় মায়ায় শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প অফিসের গাড়ি যখন বাড়ির গেটে এসে আমাকে নামিয়ে দিয়ে গেল তখন রাত্রি শেষের দিকে ঘড়িতে সময় দেখলাম দুটো বেজে কুড়ি তবুও তো আজ তাড়াতাড়ি ফিরতে পেরেছি সংবাদপত্র অফিসে সাব এডিটারের কাজ সহজ সংস্করণ অর্থাৎ শেষ সংস্করণের প্রিন্ট অর্ডার হয় সাধারণত রাত দুটোয় বিশেষ বিশেষ ক্ষেত্রে আরও পরে শেষ মুহূর্ত পর্যন্ত চলে সম্পাদনার কাজ সম্পাদন সহযোগী হিসেবে এই সময় আমার মতো সাব এডিটারদের ব্যস্ততা শেষ নেই বার্তা সম্পাদকের টেবিলে প্রিন্ট প্রোপোজাল দাখিল করে তার অনুমোদন পেলে তবেই আমার ছুটি দীর্ঘ আট মাস পর বদলি হয়ে ফিরে আজই প্রথম কলকাতায় প্রধান দপ্তরে কাজে যোগ দিয়েছি মাত্র গতকাল বিকেলেই ফিরেছি নয়াদিল্লি থেকে কদিন তলপিতল্পা বাঁধাবাঁধি ট্রেন যাত্রার ধকল আবার বাড়ি ফিরে এসে নতুন করে কোচ ইত্যাদি সঙ্গে যুক্ত হয়েছে অফিসের প্রথম দিনের পরিশ্রমের ক্লান্তি তবুও সমস্ত অগ্রাহ্য করে অদম্য আগ্রহে বাড়ির সদর দরজার বেল বাজাই নটা নাগাদ বাড়ি থেকে মায়ের ফোন গিয়েছিল অফিসে শুনেছিলাম মায়ের উত্তেজিত কণ্ঠস্বর খোকা জানিস সে এসেছে সে মানে পিঙ্কি আমাদের ছোট্ট অশীরী বন্ধু ভুল লিখলাম মায়ের ছায়াসঙ্গিনী কন্যা আমার চপলা চঞ্চলা ভগ্নি পুরনো দিল্লির পাহাড়গঞ্জের ভাড়াবাড়ি থেকে মায়ের অপত্য স্নেহ যাকে টেনে এনেছে এখানে সেই পিঙ্কি যার অকাল মৃত্যুতে ভয় পেয়ে তার বাবা মা বোনেরা পালিয়ে গেছে বাড়ি ছেড়ে এমনকি শহর ছেড়েও পরিত্যাগ করে গেছে তাকে দিনের পর দিন অসহায় একা যে নীরবে গুমড়ে মরেছে পরিত্যক্ত অন্ধকার বাড়িতে আর যার অস্তিত্ব আবিষ্কার করে মা একদিন আঁকড়ে বুকে তুলে নিয়েছেন যাকে কিভাবে পিঙ্কি এখানে এসে পৌঁছেছে জানি না তবে সে এসেছে নাকি আমাদের সঙ্গেই আমাদের অজান্তেই মায়ের ফোন পাওয়া মাত্রই বিস্ময় আবিষ্ট হয়ে পড়েছি খুশিতে প্লাবিত হয়ে চলেছি কোনো মতে চেপে রেখেছি উচ্ছ্বাস হোক অস দিদি পিঙ্কি আমাদের অজ্ঞাতেই হয়ে উঠেছে আমাদেরই একজন দরজা খুলতে বেশ দেরি করছেন মা বুঝতে পারছি আজ আর আমার অপেক্ষায় একতলায় বসে নেই তিনি নিশ্চয়ই পিঙ্কিকে নিয়ে ব্যস্ত দোতলায় তার ঘরে তাই নামতে দেরি হচ্ছে দরজা খোলা মাত্রই কৌতূহল প্রকাশ হয়ে পড়ল আমার মা কি করছে পিঙ্কি কোথায় সে মায়ের মুখ আনন্দে উজ্জ্বল আঙুল ঠোঁটে চেপে চাপা গলায় তিনি বললেন জোরে কথা বলিস না খোকা ও জেগে উঠবে ও খুব ক্লান্তরে ঘুমোচ্ছে ওপরে উঠে মা তার ঘরের দিকে ইশারা করলেন ঘরের আলো জ্বলছে পাখা ঘুরছে দু দুটো একটা সিলিং একটা পেডিস্টাল। মশারি খাটানো বিছানায় দু পাশাপাশি দুটো বালিশ যেমন থাকতো পাহাড়গঞ্জের বাড়িতে অনুমান করলাম পিঙ্কি ঘুমোচ্ছে কিন্তু তাকে দেখতে পেলাম না হতাশ চোখে তাকালাম মায়ের দিকে মা আশ্বস্ত করলেন এখন কাপড় জামা বদলে হাত মুখ ধুয়ে নে আমি খাবার গরম করি ঠিক সময় দেখা পাবি কোনোদিনই সকালে ঘুম ভেঙে উঠতে পারি না আমি সম্ভবও নয় রাত তিনটে নাগাদ তো বিছানায় যাই অন্তত ঘণ্টা ছয়েক না ঘুমলে চলে তাই বিছানা ছাড়তে ছাড়তে নটা সাড়ে নটা তো বাজেই কোনো কোনো দিন দশটা সাড়ে দশটাও আজ ঘুম ভাঙলো সমস্ত রেকর্ড অতিক্রম করে দশটা চল্লিশে চোখ খুলে টেবিল ঘড়িতে সময় দেখে ধরফর করে উঠে বসলাম বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে চায়ের প্রতীক্ষায় টেবিলে এসে বসেছি মা রান্নাঘর থেকে জানান দিলেন খোকা বস এক্ষুনি চা নিয়ে যাচ্ছি টেবিলের ওপর খবরের কাগজ অভ্যাস বসে একবার স্পর্শ করলাম পড়তে ইচ্ছে হলো না আমাদেরই কাগজ সম্পাদনার কাছে মোটামুটি পুরোটাই পড়া হয়ে যায় পূর্বরাতে তাই আমাদের কাছে পরদিন সকাল এসব সংবাদের আর কোনো আকর্ষণই থাকে না পরিবর্তে প্রস্তুত হতে হয় নতুন সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে টিভি খুলতে গিয়ে থমকাতে হলো যা কেবেল অপারেটরকে তো খবর দেওয়া হয়নি আর অ্যান্টেনার পাট চুকিয়ে ফেলেছি তো বছর পাঁচেক আগেই অগত্যা কাগজটা খুলতেই হলো আর খুলেই স্তম্ভিত হয়ে গেলাম এ কি এটা কেমন করে হলো আর এই অবস্থায় কাগজটা বেরোলোই বা কী করে এটা কি শেষ মুহূর্তের সম্পাদকীয় কোনো সিদ্ধান্ত নাকি মুদ্রণের ফুল এই কাগজের ইতিহাসে তো এমন কোনো দিন ঘটেনি শুধু এই কাগজ কেন কোনো কাগজের কোনো সংরক্ষণেই আদৌ কি এমন ঘটেছে কি প্রথম পাতায় কাগজের টাইটেল ব্লকের পরের অংশ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশিত হয় যেখানে বোল লেটার হেডিংয়ে প্রায় অর্ধেক পাতা জুড়ে সেই অংশটা একেবারে সাদা কিছুটি নেই আশ্চর্য অথচ আমার বেশ মনে আছে গত বিষয়টা রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত হ্যাঁ হেডিংটাও স্মরণে আছে স্পষ্ট আমি লিখেছিলাম সেটা রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন লক্ষ্মী সায়গল। হোডিং সমেত পুরো নিউজটাই উধাও এমন অবশ্য বহুবার ঘটেছে যে শেষ সংরক্ষণের অর্ডার হয়ে যাবার পরও গুরুত্বপূর্ণ সংবাদ এসে পৌঁছেছে মুহূর্তে বদলে গেছে বিষয় তাই যদি ঘটে থাকে তো অন্য কথা কিন্তু পাতা সাদা থাকার কথা নয় তরিত গতিতে উঠে গিয়ে টেলিফোনের রিসিভার তুলে নিলাম ডায়াল করলাম আমাদের চিফ সাব এডিটার শশাঙ্ক দাকে লাইন এঙ্গেজড হবেই তো এমন একটা ব্যাপার ওরা কি আর চুপ করে বসে থাকবেন একটু অপেক্ষা করে সাহস করে ডায়াল করলাম নিউজ এডিটার দার বাড়িতে লাইন পাওয়া গেল তাকে পেলাম না স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে গেছেন প্রভাত দা ফিরতে দেরি হবে জানালো বাড়ির কাজের লোক আরও দু চার জায়গায় ফোন করা যেত কিন্তু ইচ্ছে হলো না কেমন তিক্ত হয়ে গেল মেজাজটা আবার এসে বসে পড়লাম টেবিলে ততক্ষণে মা চায়ের কাফাতে হাজির খোকা উঠতে অনেক দেরি করে ফিরেছিস আজ অনেকগুলো কাজ আজই করতে হবে তোকে প্রথম কাজ মমতাকে খবর পাঠাবি আমরা ফিরেছি কাল সকাল থেকেই যেন কাজে আসে দ্বিতীয় কাজ দুধের দোকানে বলবি আজ বিকেলেই দুধ দিতে কাল থেকে সকালে যেমন দিত রোজ হাফ লিটারের প্যাকেট একটা করে মা গো দুধ ছাড়া চা তুই খেতে পারিস ঠিক কথা আমি একেবারে পাচ্ছি না আমি মৃদু হেসে কাপে চুমুক দিলাম আর হ্যাঁ সবচেয়ে বড় কাজ কেবল কানেকশান আজই বলে করিয়ে দিস মা বলে চলে গেলেন নইলে মেয়েটাকে সামলানো যাবে না মুহূর্তে মনে পড়ে গেল পিঙ্কির কথা ভুলে গিয়েছিলাম জিজ্ঞাসা করে উঠলাম কোথায় সে সে কি আর এক জায়গায় স্থির হয়ে বসে আছে লাট্টুর মতো সারা বাড়ি পাক খেয়ে বেড়াচ্ছে নতুন বাড়ি নতুন পরিবেশ ওর এখন উৎসাহের ঘাটতি নেই কোন ভোরে উঠেছে জানিস মায়ের সেই অধ্যতিক কথা বলার প্রবণতা যা কয়েকদিন অন্তরিত ছিল তা আবার ফিরে এসেছে লক্ষ্য করলাম আর দৌড়াত্ম করছে খুব মা বলে যান ছাদে উঠে পাশের বাড়ির কুকুরটাকে রাগিয়েছে খুব একবার গিয়ে দেখি রাস্তার গাছে আটকে থাকা একটা খুঁড়ি পাড়ার জন্য কার নিশে নেমেছে থমকে এনেছি তোর ঘুম ভাঙাবার চেষ্টাও করেছে এ ঘরে ঢুকে কয়েকবার আমি আগলে আগলে নিয়ে গেছি মনের কোনো সন্দেহ দেখা দিল পিঙ্কির বিরহে মা প্রলাপ বকছেন না তো সত্যি পিঙ্কি এসেছে নাকি এসব মায়ের বিকার নিরাসক্ত গলায় জিজ্ঞাসা করলাম এখন কি করছে সে এই তো আমাকে রান্নাঘরে লুচি বেলে দেবার চেষ্টা করছিল দেখি গিয়ে আবার কি কাণ্ড করেছে মা ঘর ছেড়ে বেরোতে গিয়েও আবার ফিরে আসেন হ্যাঁ রে তোর শরীরটা কি খারাপ লাগছে না তো আমি জোরালো গলায় বলি মা বিশ্বাস করলেন বলে মনে হলো না বললেন কেমন যেন মনে হচ্ছে তোকে কিছু যেন ভাবছিস কথাগুলো শুনতে চাইছিস না কেমন অন্য মনস্ক আসলে কি হয়েছে জানো মা কাগজের ঘটনাটা জানাতে চাইলাম মাকে একটা বিশ্রী ব্যাপার হয়েছে আমাদের আজকের কাগজের শেষ সংস্করণে বলতে বলতে মুহূর্তে স্তম্ভিত হয়ে গেলাম মাকে দেখাবো বলে কাগজটার ভাঁজ খুলছিলাম চোখ পড়তে স্তব্ধ হতে হলো বিস্ময় কোথায় সাদা অংশ বললে ঠাটে জলজল করছে গত ঠিক হওয়া সেই হেডলাইন অবিকল নিজের অজ্ঞাতে আমার গলা দিয়ে অস্ফুটে উচ্চারিত হয়ে পড়ল অদ্ভুত মা কিছুই পুছলেন না আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন কি অদ্ভুত তুই কিসের কথা বলছিস খোকা আজকের কাগজের অংশটা মায়ের দিকে কাগজটা মেলে ধরে আমি উত্তেজিত গলায় বলতে থাকি একটু আগে এই অংশটা আমি করে দেখেছি শূন্য একেবারে সাদা এই জন্য একে ওকে আমি ফোনও করে ফেললাম কয়েকটা ধরো মিনিট দশেকের ব্যবধান এখন দেখছি সব ঠিক আছে মানে যা থাকা তাই ভেবেছিলাম মাও আমাকে অবিশ্বাস করবেন তা না করে তিনি ভয় ভয় শুধলেন। হ্যাঁ রে পিঙ্কির কোনো কারসাজি নয় তো কাগজটা কিন্তু সদর দরজা থেকে তুলে এনে ওই তোর ঘরে রেখে গেছে কাগজটা হাতে ধরে আমি নির্বাক হয়ে রইলাম বুঝতে পারছি না কী করব। মাকে অবিশ্বাস করব না নিজেকে তখনই দরজার বাইরে থেকে অস্পষ্ট একটা চাপা হাসির শব্দ ভেসে এলো যেন সম্বিত ফিরেবে আমি শব্দের উৎসের দিকে ছুটে গেলাম কে কে ওখানে কাউকেই দেখতে পেলাম না ঠিক তবে আমার দিয়ে দুটি চপল পায়ের ছুটে যাওয়ার শব্দ সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল সেদিন রাতে বাড়ি ফিরতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল গেটে বেল বাজানো মাত্রই গেট খুলে গেল খুট শব্দে ভেতরে ঢুকে অবাক হতে হলো আশেপাশে কেউ নেই তো তবে কি দরজা খোলা ছিল অসাবধানে মা খোলা রেখে গেছেন নিঃশব্দে দরজার খিল এটে ছিটকি নিয়ে পকেটে ডুপ্লিকেট চাবি বের করে কড়ার গায়ে আটকে রাখা তালাও এঁটে দিলাম ভেতর থেকে সতর্কতার জন্য একতলার ঘরগুলো বারান্দা বাথরুম একবার করে দেখে নিলাম ভালো করে অযথা অনেকগুলো আলো জ্বলছে বারান্দার সিঁড়ির আলো ছাড়া বাকি আলোগুলো নিভিয়ে দোতলার সিঁড়িতে পা রেখেছি শুনতে পেলাম পিছনে কারও পায়ের শব্দ ঘাড় গোলা না কেউ নেই আবার ওপরে উঠছি মনে হচ্ছে কেউ যেন উঠছে পিছু পিছু থমকে গেলাম শব্দও থেমে গেল তৎক্ষণাৎ আবার সামনের দিকে এগোতে শুরু করা মাত্রই পায়ের প্রচণ্ড শব্দ এগোতে শুরু করল অবশ্যই লঘু পায়। আর এই সময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল লোডশেডিং মুহূর্তে তীক্ষ্ণ সুরেলা শিশুকণ্ঠের ভয়ার্থ চিৎকারে কেঁপে উঠল সমস্ত বাড়ি চিৎকারে হচ্চকিত হয়ে আমিও দাঁড়িয়ে কাঁপতে থাকলাম ঠক ঠক। চিৎকারটা উঠছে আমার পেছন দিক থেকেই মাত্র কয়েকটা সেকেন্ড পরিমরে করে সিঁড়ি বেয়ে নেমে আসছেন মা গুটগুটে অন্ধকারে তাকে অনুমান করতে পারছি তার উদ্বেগ বড় কণ্ঠস্বর কি হয়েছে কি ব্যাপার পিঙ্কি কি হলো তোর আমি আসছি ভয় নেই দাঁড়া বুঝতে পারলাম কণ্ঠটি পিঙ্কির ভয় পেয়েছে হঠাৎ অন্ধকারে আমাকে অন্ধকারে ধাক্কা দিয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো মতে সামলে নিয়ে নিচে নেমে গেলেন মা তার কণ্ঠ তখনও ব্যাকুল দাঁড়িয়ে থাকিস না খোকা ঝটপট কিছু একটা অন্তত জ্বালা কি জ্বালাবো আমি সিগারেট খাই না সঙ্গে দেশলাই লাইটার কিচ্ছু নেই কিং কর্তব্য বিমরতা কাটিয়ে মায়ের ঘরে এদিক সেদিক হাতড়ে টর্চটা খুঁজে পেলাম ওপর থেকে সিঁড়িতে ফোকাস ফেললাম আর তখনই দেখতে পেলাম পিঙ্কিকে কলকাতায় এসে এই প্রথম এবং শাকুল্যে দুবার মায়ের পেটের কাছটায় মুখ গুজেছে সে মাথায় সেই নীল ফিতে বিনুনি বাঁধা চুল পরনে সেই ধূসর ফ্রক প্রথমবার যেমন দেখেছিলাম পাহাড়গঞ্জের বাড়ির ছাদে জোছনার মৃদু আলোয় আজও তেমনই দেখতে পেলাম টর্চের স্বল্প আলোয় তার আবছা অবয়ব একে অপরকে আঁকড়ে ধরে সিঁড়ির পথে উঠে আসছে দুজন মা আর পিঙ্কি জানিস কিছুতেই ঘুমাবে না মা জানালেন ঠায় জেগে রয়েছে কি কি না তুই এলে গেট খুলবে তোর অফিসের গাড়ির আওয়াজ পেতেই নেমে এসেছে আমাকে মোটেই নামতে দিল না আর দেখলি তো গেট খুলতে এসে কি বিপত্তি কাল একবার এমার্জেন্সি লাইটারটার কথা মনে করিও তো মা বলি আমি চার্জে দিয়ে দেখতে হবে ঠিক আছে কি না বহুদিন তো ব্যবহার হয়নি মা ঘাড়কাত করে সম্মতি জানালেন পরদিন সকালে ঘুম ভাঙল আরও এক চিৎকারে বিছানা থেকে ধর্মর করে উঠে বারান্দায় বেরিয়ে দেখি মমতা আমাদের বাড়ি দীর্ঘদিনের ঠিকে কাজের লোক গতকাল ওকে খবর দিয়ে এসেছিলাম কাজ শুরু করার কথা ছিল আজ সকাল থেকে শুরু করেছে দেখলাম হাতে ফুলঝাড়ু তা নিয়ে দোতলার বারান্দা প্রান্তে নিস্তলায় নামার সিঁড়ির কাছে থতমতকে দাঁড়িয়ে সে চিৎকারটা তারই অজানা আশঙ্কায় জিজ্ঞাসা করে উঠলাম কী রে মমতা কি ব্যাপার মমতা সম্ভবত আচমকা চেঁচিয়ে ফেলে একটু বিব্রত বুঝতে পেরেছে চিৎকারে ঘুম ভেঙেছে আমার অপ্রস্তুত মুখে তাই নালিশ জানালো দেখো না দাদা আমি বারান্দা ঝাঁট দিচ্ছিলাম হঠাৎ কি একটা আমাকে ধাক্কা দিয়ে নেমে গেল সিঁড়ি দিয়ে আর একটু হলেই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তাম ততক্ষণে মাও ছুটে এসেছেন বোধহয় বাথরুমে স্নান করছিলেন মাথাও মুছতে পারেননি ভালো করে আমিও মা নীরবে নিজেদের দৃষ্টি বিনিময় করলাম কি একটা ধাক্কা দিয়ে নিচে নেমে গেল মানে মা জিজ্ঞাসা করলেন দেখতে পাসনি নাগো মাসিমা মমতা জানালো আমি তো সামনে ঝুঁকে ঝাঁট দিচ্ছিলাম মনে হলো তোমাদের বড় ঘরটা থেকে কিছু একটা আমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল তবে বেড়াল কুকুর হবে বোধ চুল ঝাড়তে ঝাড়তে মা ব্যাপারটা ম্যানেজ দেবার চেষ্টা করলেন দেখ নিজে সদর দরজা খোলা পেয়ে কখন ঢুকে বসেছিল না না এ বিড়াল কুকুরের কাজ নয় মাসিমা মমতা জোর দিয়ে বলে ঠিক আমার কোমরের কাজটায় কে যেন দু হাতে ঠেলে দেওয়ার মতো কেউ ধাক্কা দিয়ে গেল আমি হুটহাট শব্দ করতে করতে সিঁড়ি ভেঙে নিস্তলায় নেমে এলাম সত্যি বলতে কি পালিয়ে বাঁচলাম সদর দরজা ভেতর থেকে বন্ধ নিস্তলার সমস্ত ঘরগুলো দেখলাম একবার শুধু চাপা কিন্তু স্পষ্ট কথায় পিঙ্কির উদ্দেশ্যে বললাম পিঙ্কি সামলে চল জানাজানি হয়ে গেলে তোরই বিপদ সাবধান তারপর মমতাকে উদ্দেশ্য করে নিচে থেকে চেঁচালাম ওই দেখ বেড়ালি ঢুকেছিল রে মমতা পেরিয়ে গেল তখনকার মতো ব্যাপারটা চাপা পড়ল বটে কিন্তু মিনিট পনেরো পর আবার চেঁচালো মমতা এবারও আমরা হাজির হলাম মমতা দোতলার বারান্দা মোছা শেষ করে সিঁড়ি মোছার জন্য বালতির জল বদল করতে ঢুকেছিল বাথরুমে সেখান থেকে বেরিয়ে এসে আবিষ্কার করেছে ভেজা মেজে দিয়ে হেঁটে যাওয়াকার ছোট ছোটো পায়ের ছাপ সেদিকে আঙুল নির্দেশ করে সে বলল আমি বলছি দাদা নিশ্চয়ই তোমাদের বাড়িতে কেউ ঢুকেছে তোমরা আমার কথা গেরাজ্য করছো না এবার হাতে নাতে প্রমাণ দেখিয়েছে মমতা খণ্ডন করার সাত নেই বাধ্য হয়ে আমরা এঘর সেঘর খুঁজলাম খোঁজার ভান করলাম সঙ্গে মমতা শেষে মমতাই আবিষ্কার করল পায়ের ছাপ দোতলার সিঁড়ি পেয়ে উপরে উঠে গেছে ছাদে ভাগ্যের সারাদের দরজা খোলা ছিল বেঁচে গেলাম সেই জন্যই গায়ে গায়ে সব বাড়ি মমতাকে বোঝানো গেল যে ঢুকেছে সে পালিয়ে গেছে ছাদ টোপকে অন্য বাড়িতে সেই মুহূর্তে পাশের বাড়ির অ্যালসিসিয়ানটা তারস্বরে চিৎকার শুরু করল মমতা আমাকে ঝাঁকিয়ে উঠল তোমার জন্যই মাসিমা ফাঁকা বাড়িতে খুন হয়ে পড়ে থাকবে কোনোদিন আমি বোকা বোকা মুখে জিজ্ঞাসা করলাম কেন রে আর ঢং করো না মমতা ভুং ভ্যাঙ্ক মুখ ভ্যাঙ্ক চালো বিয়ে যদি করতে তবুও তো মাসিমা বাড়িতে একজনকে পেত বাড়ি থাকো কতক্ষণ আর ওই তো ডিউটির চিরি দুপুরে অফিস বেরোবার জন্য তৈরি হচ্ছি এমন সময় নিউ দিল্লি থেকে বিপ্রদাসের ফোন পেলাম বিপ্রদাস আমাদের রাজধানীর চিত্র সাংবাদিক অঞ্জনদা কেমন আছেন ভালো আছি ভাই তোমাদের খবর বলো আমরা সবাই ভালো আছি মাসিমার খবর কি মাও ভালো আছেন আপনাদের পৌঁছনোর খবরও পেয়েছি ঠিক সময় আপনার বন্ধু দীপক শর্মা আমাদের জানিয়ে দিয়েছিলেন আপনি তো হাওড়ায় পৌঁছেই ওকে ফোন করেছিলেন উনি বলেছেন সে কথা গাড়ি একদম রাইট টাইমে পৌঁছেছে জানো হেসে বললাম আর রাস্তায় কোনো ট্রাভেলও ফেস করতে হয়নি থ্যাংক থ্যাঙ্ক গড বিপ্রদাস খুশি গতকাল সন্ধ্যেতে কলকাতার দপ্তরে ফোন করেছিলাম ইচ্ছে করি আপনাকে চাইনি ঠিক করেছিলাম বাড়িতে ধরবো ওদের কাছ থেকেই আপনার ফোন নম্বর নিয়েছি তবে ফোন করেছি কিন্তু খুব ভয় ভয় বিপ্রদাসের রসিকতা বুঝতে পেরে জিজ্ঞাসা করি কেন যদি পিঙ্কি ফোন রিসিভ করে এক্স্যাক্টলি বিপ্রদাস উচ্চস্বরে হেসে ওঠে সেই ভয় কিন্তু দূর হয়নি ভাই দুঃখিত আমি হাসতে হাসতে বলি তুমি চাইলে এক্ষুনি আমি পিঙ্কির হাতে রিসিভার তুলে দিতে পারি তার মানে বিপ্রদাসের কলায় উৎকণ্ঠা হ্যাঁ ভাই পিঙ্কি এখানে চলে এসেছে অসম্ভব বিপ্রদাস চিঁচি ওঠে এ হতে পারে নাকি কিন্তু তাই যে হয়েছে ভাই এরপর বিপ্রদাসকে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করি এখানে ফেরার পর থেকে যা যা ঘটেছে তা এমন কি একটু আগে কি ঘটেছে তাও বিপ্রদাস অবিশ্বাস করে না সে জানে সে তো আমারও আগে নিজেই প্রত্যক্ষ করেছিল পিঙ্কিকে পাহাড়গঞ্জের বাড়িতে সেই দোলনা চেয়ারে ক্যামেরার লেন্সে চোখ ঠেকিয়ে সব শুনে বিপ্রদাস প্রশ্ন করে অঞ্জনদা কাউকে মানে আমাদের দফতরের কাউকে এসব জানিয়েছ নাকি না ভাই কাউকে নয় এসব বলতে যাই আর লোকে আমাকে পাগল ভাবুক আর কি আমি কি সুমিত্রাদিকে জানাতে পারি নিশ্চয়ই জোরের সঙ্গে বলি তুমি আর সুমিত্র ওখানে আমাকে যে সহযোগিতা করেছ তা কি করে ভুলি তোমরা আমার বিপদের বন্ধু তোমাদের না জানিয়ে পারি ধন্যবাদ অঞ্জনদা বিপ্রদাস বলে আপনার প্রশংসায় আমরা গর্বিত আর ভাই দীপককেও ব্যাপারটা জানিও এবং আমার সঙ্গে সঙ্গে আমার ফোন নাম্বারটাও অবশ্যই জানাবো বিপ্রদাস ফোন রেখে দেয় সেদিন অফিসে ঢুকেই হইচই ব্যাপার এখানে ওখানে জটলা গুঞ্জন সম্পাদকের চেম্বারে ঢোকার দরজার মাথায় জ্বলছে লাল জরুরি আলোর সংকেত ছোটাছুটি করছেন প্রসেসিং প্রিন্টিং সার্কুলেশন বিভাগের কর্তা ব্যক্তিরা সকলের জরুরি তলব সকালেও নাকি জরুরি মিটিং হয়ে গেছে জিএমের চেম্বারে এসেছিলেন কাগজের ডিরেক্টর বোর্ডের সদস্যরাও কারণ জিজ্ঞাসা করতেই ভূত দেখার মতো অবাক হয়ে আমাকে জরিপ করল সহকর্মী অবনীশ সে কি এত বড় ঘটনার আপনি জানেন না সারা শহরে হই হই আমি হাঁ করে থাকি আজ সকালে কাগজ দেখেননি আমি না সূচক মাথা নাড়ি তবে কি আপনাকে কাগজ দেয়নি অনেক জায়গায় অবশ্য ম্যানরা গোলমাল করে বুঝতে পেরে কাগজ বিলি বন্ধ করে দিয়েছে তাই হয়তো আপনাকে দেয়নি দিয়েছে কিনা তাও বলতে পারবো না আমি ইতস্তত করে বলি আসলে সকাল থেকে আজ এত ব্যস্ত ছিলাম মনটা তো বিক্ষিপ্ত ছিল কয়েকটা ঘটনায় যে কাগজ দেখার অবকাশই পায়নি সত্যি এত বড় একটা ভুল আমাদের মতো এত বড় একটা কাগজের পক্ষে খুবই লজ্জার পাড়ায় বাজারে রাস্তায় লোককে কৈফিয়ত দিতে দিতে প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে প্রায় বলে চলে অবনীশ আপনাকে কেউ জিজ্ঞাসা করেনি আমার আজ দোকান বাজার কোথাও বেরোবারই ফুটসৎ হয়নি অফিস আসবার জন্যই প্রথম বেরিয়েছি কিন্তু কি হয়েছে কি ব্যাপার আমাদের কাগজে সহজ সংস্করণ শহর সংস্করণ আজ মেইন নিউজটাকে মিস করে ছেপে বেরিয়ে গেছে ফ্রন্ট পেজের অর্ধেকটাই সাদা একেবারে শূন্য শূন্য দৃষ্টিতে অবনীশের দিকে চেয়ে থাকতে থাকতে আমি ধপাস করে চেয়ারে বসে পড়ি আশ্চর্য হয় না অবনীশ ওরা জানে আমার এমন প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক কারণ চিফ সাব এডিটারের বদান্যতায় ওই অংশটিরই দায়িত্বপ্রাপ্ত আমি প্রতিক্রিয়ার প্রকৃত কারণ ওদের জানা নেই গতকাল সকালে সেই অদ্ভুত ঘটনাটাকে আমি তখন চোখের সামনে দেখতে পাচ্ছি মা ভয়ার্থকণ্ঠে আমাকে প্রশ্ন করেছিলেন হ্যাঁ রে পিঙ্কির কোনো কারসাজি নয় তো তবে কি আজকের ঘটনাটাই আগাম দেখতে পেয়েছিলাম আমি আমাকে কি সতর্ক করতে চেয়েছিল পিঙ্কি এদিক সেদিক চেয়ে দেখলাম কেউ আমাকে সেভাবে লক্ষ্য করছে কি না করছে না নিশ্চিত হয়ে ফোনের কাছে উঠে গেলাম ডায়াল করলাম বাড়িতে মা ফোন ধরলেন মা এ প্রান্ত থেকে জিজ্ঞাসা করি হ্যাঁ বল মা দেখো তো আজকের কাগজটা কাগজটা কোথায় দেখছি একটু ধর ফোন ধরে থাকি একটু পরে আবার মায়ের কণ্ঠস্বর খোকা কাগজটা তো দেখতে পাচ্ছি না কোথায় রেখেছিস কোথাও রাখিনি চাপা অথচ উত্তেজিত কণ্ঠে বলি আজকের কাগজ চোখেই দেখিনি আমি তোর টেবিলে এই তো কালকেরটা দেখতে পাচ্ছি কিন্তু আজকেরটা দেখো দেখো ভালো করে খুঁজে দেখো ফোন ধরে থাকি মিনিট দুই পরে মা জানান আবার নাড়ে খোকা দেখতে পাচ্ছি না একতলায় খুঁজে এলাম পেলাম না তবে কি কাগজ দেয়নি মা একটু ভাবলেন মনে হলো তারপরে জোরগলায় বললেন না আজ কাগজ দিয়েছে মমতা দুতলায় কাগজ নিয়ে এসেছে আমি দেখেছি মমতা এবেলা এসেছে না আসবে দেরি আছে বলেই পাল্টা প্রশ্ন করেন মা হ্যাঁ রে আবার কি হলো আবার কি কিছু ঘটেছে কাগজে সে কথার উত্তর না দিয়ে আমি বলি মমতা এলে কাগজটা কোথায় রেখেছি জেনে তুমি আমাকে ফোন করো আর শোনো কাগজটা ফোনের সামনে রাখবে আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে মা ক্ষীণকণ্ঠে বললেন আচ্ছা সন্ধ্যা অতিক্রান্ত ঘন্টা দুয়ে কেটে গেছে মাকে ফোন করার পর এখনো মায়ের ফোন পায়নি মমতা কি তবে বিকেলে আসেনি আর অপেক্ষা না করতে পেরে আবার ফোন করলাম বাড়িতে মা কি ব্যাপার কাগজটা কোথাও নেই খোকা মায়ের কণ্ঠ ভীত কম্পিত বিরক্ত গলায় জিজ্ঞাসা করি মমতা এসেছিল হ্যাঁ ও বলেছে ওর তরি টেবিলের ওপর রেখেছিল এ ঘরে তবে সেটা গেল কোথায় জানি না মায়ের গলা বাষ্পশিক্ত মনে হলো ও আর আমি অনেক খুঁজেছি তোমার মেয়েকে জিজ্ঞাসা করেছ উত্তর দিতে গিয়ে হু করে কেঁদে ফেললেন মা পিঙ্কিকে খুঁজে পাচ্ছি না কোকা কোথাও না